অমর একুশে গ্রন্থমেলায় সবচেয়ে বেশি প্রকাশিত হচ্ছে কবিতার বই। পুরনো কবিতার বইয়ের পাশাপাশি প্রতিদিনই মেলায় আসছে কবিতার নতুন গ্রন্থ। পাঠকেরাও গ্রহণ করছেন সানন্দে, গুরুত্ব দিচ্ছেন কবিতা গ্রন্থের মানের ওপর। তারেক শিকদারের প্রতিবেদন। অমর একুশে গ্রন্থমেলায় প্রতিদিনই প্রকাশিত হচ্ছে নানা ধরনের বই, এর মধ্যে সবচেয়ে বেশি কবিতার বই। নানা ধরনের বইয়ের সাথে কবিতার বই সাজানো রয়েছে স্টল আর প্যাভিলিয়নে। এসব বইয়ে কবিরা তুলে ধরেছেন প্রেম, বিরহ, বিচ্ছেদ, বেদনা কিংবা সমাজের নানা অসঙ্গতি, হাসির আড়ালের বেদনা কিংবা দুঃখের অনুভূতি, যা সাধারণত মানুষ ভাষায় প্রকাশ করতে পারে না, তাও কবিতার ভাষায় উঠে আসে। সমাজের অসঙ্গতিগুলাকে যে আমরা সঙ্গতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি, বাট এই জিনিসগুলো অবশ্যই সঙ্গতি না, অসঙ্গতি, এই জিনিসগুলোকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কবিতার মাধ্যমে। জীবনে যে আমাদের ঘাত প্রতিঘাত, প্রেম, ভালোবাসা, সময়, তো প্রত্যেকটা জিনিসই, জীবন বোধ, এগুলো আমার কবিতার মধ্যে আছে। কবিতার প্রতি বাঙালি পাঠকের আগ্রহ চিরন্তন। মেধাবী পাঠক বরাবরই অপেক্ষা করেন মানবতীর্ণ কবিতার জন্য। ছোটবেলায় কবিতার থেকে গল্পের দিকে আকর্ষণটা বেশি ছিল, কিন্তু কবিতা পড়তে যে ভালো লাগতো না তা না, এগুলো তো আসলে মনের ভাব প্রকাশের ক্ষেত্রে, আর এক একজনের ক্ষেত্রে কিন্তু জায়গাটা আলাদা হয়, তো কবিতা ওরকমই, যেটা আমার ভালো লাগছে সেটা আমি পড়ছি। বিক্রেতারা জানালেন কবিতার বইয়ের চাহিদা রয়েছে মেলায়, তরুণরাই এসব বই বেশি পছন্দ করছে। এবার নতুন কবিতার বই বেশ কয়েকটা এসেছে এবং যারা তরুণ ধরনের স্টুডেন্ট ওরাই বেশি কিনছে। অনেক বই বের হয়েছে, কিন্তু তাছাড়া কবিতার বইগুলো তো এখন বেশি চাহিদা। মেলার 13তম দিন সোমবার 41টি কবিতার বই সহ মোট বই প্রকাশিত হয়েছে 105টি, আর এ পর্যন্ত প্রকাশ হওয়া গ্রন্থের সংখ্যা 1400টি। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।